আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পাকিস্তানি নিয়ন্ত্রণ হারাতে চলেছে পানিবাহিত রোগ। লুহানস্ক পুনর্দখলের পথে ইউক্রেন। ইরানে হিজাব পুড়িয়ে বিক্ষোভ। রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে গণভোটের পরিকল্পনায় পশ্চিমাদের নিন্দা। এবং সর্বশেষ থাকছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর নামে অযোধ্যায় মন্দির। ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নামে গড়ে তোলা হয়েছে একটি মন্দির। অযোধ্যায় সেই মন্দিরে দেবতা হিসেবে যোগী আদিত্যনাথের পূজা করা হবে, সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর নামে অযোধ্যায় মন্দির, সে সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। পাকিস্তানে নিয়ন্ত্রণ হারাতে চলেছে পানিবাহিত রোগ। পাকিস্তানের বন্যা কবলিত এলাকাগুলোতে দ্রুত ছড়াচ্ছে পানিবাহিত রোগ। মঙ্গলবার 20 সেপ্টেম্বর এতে আরও 9 জন মারা যাওয়ার খবর জানিয়েছে কর্তৃপক্ষ। পর্যাপ্ত সহযোগিতা না পেলে এসব এলাকায় পানিবাহিত রোগের বিস্তার খুব শীঘ্রই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে আশঙ্কা করেছেন কর্মকর্তারা। খবর রয়টার্সের, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অতীতের স্বাভাবিক গড়ের তুলনায় প্রায় 3 গুণ বৃষ্টিপাত হয়েছে পাকিস্তানে। এতে সৃষ্ট বন্যা ও বন্যা সম্পর্কিত অসুখ বিসুখে দেশটিতে মারা গেছেন অন্তত 1,559 জন, যার মধ্যে 551টি শিশু এবং 318 জন নারীও রয়েছেন। পাকিস্তানি কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন বন্যা কবলিত এলাকাগুলোতে পানিবাহিত রোগের বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী ও জাতীয় বন্যা মোকাবেলা কেন্দ্রের প্রধান আহসান ইকবাল ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বলেছেন, এরই মধ্যে নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, আমাদের আশঙ্কা এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পাকিস্তানে এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম সিন্ধু। সেখানকার প্রাদেশিক সরকার বলেছে সোমবার গ্যাস্ট্রো এন্টেরাইটিস, তীব্র ডায়রিয়া ও সন্দেহজনক ম্যালেরিয়ায় মারা গেছেন 9 জন। এই নিয়ে গত 1 জুলাই থেকে অসুখে মৃতের সংখ্যা বেড়ে 318-তে দাঁড়িয়েছে। সিন্ধু সরকার জানিয়েছে গত 1 জুলাই থেকে বন্যা কবলিত অঞ্চলে স্থাপিত অস্থায়ী হাসপাতালগুলোতে 27 লাখের বেশি মানুষকে পানিবাহিত রোগের চিকিৎসা দেওয়া হয়েছে। শুধু সোমবারই এইসব হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 72,000 জন। পাকিস্তানের অন্যান্য প্রদেশগুলোতে থেকেও হাজার হাজার মানুষ রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বন্যার পানিতে ডুবে থাকা শেহওয়ান শহরের আবদুল্লাহ শাহ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সের পরিচালক মঈনউদ্দিন সিদ্দিক বলেন, ম্যালেরিয়া ও ডায়রিয়া দ্রুত ছড়িয়ে পড়ছে, আমরা হতভম্ব। সংবাদ সম্মেলনে পাকিস্তানি পরিকল্পনা মন্ত্রী সমাজের বিত্তশালীদের প্রতি বন্যার্তদের জন্য ত্রাণ সাহায্য নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান এবং সরকারের সঙ্গে মেডিকেল স্বেচ্ছাসেবকদেরও হাত মেলানোর অনুরোধ করেন। টানা কয়েক সপ্তাহ পাকিস্তানের 1/3 তলিয়ে থাকার পর কিছু কিছু এলাকায় পানি কমতে শুরু করেছে। কর্মকর্তারা জানিয়েছেন পানি পুরোপুরি নেমে যেতে 2-6 মাস সময় লাগতে পারে। তবে প্রতিবেশী ভারতে ভারী বৃষ্টিপাতের কারণে পাকিস্তানের নদীগুলো ফুলে ফেঁপে উঠে আবারও বন্যা সৃষ্টি করতে পারে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ এশিয়ার দেশটিতে দীর্ঘদিন থেকেই অর্থনৈতিক সংকটে ভুগছে, তার মধ্যে ভয়ঙ্কর বন্যা আরও বড় বিপর্যয় সৃষ্টি করছে। বন্যায় পাকিস্তানের আর্থিক ক্ষতির পরিমাণ $3,000 কোটি ছড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 3,30,00,000-এর বেশি মানুষ, যা গোটা অস্ট্রেলিয়ার জনসংখ্যার চেয়েও বেশি। বন্যার কারণে এই বছর পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় অর্ধেক কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় বিশ্ব সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন এই সংকট মোকাবেলায় পাকিস্তানের বিশাল অর্থনৈতিক সাহায্য দরকার। লুহানস্ক পুনর্দখলের পথে ইউক্রেন। লুহানস্কের ইউক্রেনীয় গভর্নর গাইদাই জানিয়েছেন লুহানস্কের বিলোহরিভকা গ্রামটি ইউক্রেনের সেনা দখল করে নিয়েছে। সেখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে লিসিচানস্ক শহর। গত গরমে এটি হলো লুহানস্ক অঞ্চলের শেষ ইউক্রেনীয় শহর যা রাশিয়া দখল করেছিল। বস্তুত এই শহরটি দখল করার পর রাশিয়া সেখান থেকে গোটা লুহানস্কের উপর নজরদারি চালিয়েছে।
গাইদায়ের দাবি, ইউক্রেনের সেনা এবার এই শহরটির দিকে এগোচ্ছে। যদিও রাশিয়া প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে, লিসিচানস পুনর্দখল হলে লুহানস্ক অঞ্চলে রাশিয়া অনেকটাই জমি হারাবে বলে বিশেষজ্ঞদের দাবি। টেলিভিশনে ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, লুহানস্ক থেকে রাশিয়ার সেনা ক্রমশ পিছু হচ্ছে, যত দ্রুত সম্ভব ইউক্রেন ওই অঞ্চল পুনর্দখল করবে। ইউক্রেনের কোনো দাবি অবশ্য ডয়েচে ভেলে যাচাই করে দেখতে পারেনি। এদিকে রাশিয়ার একটি সংবাদ সংস্থা জানিয়েছে, চলতি সপ্তাহে লুহানস্কে গণভোটের ব্যবস্থা করা হতে পারে। 23 থেকে 28 তারিখের মধ্যে লুহানস্কের বিভিন্ন অঞ্চলে গণভোট করা হবে বলে সেখানকার বিচ্ছিন্নতাবাদীরা জানিয়েছে। বস্তুত যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিন আগে লুহানস্ক এবং দনেস্কের বিচ্ছিন্নতাবাদীরা পৃথক রাষ্ট্রের ঘোষণা দিয়েছিল। এবার তারা রাশিয়ার সাথে মিশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং সে কারণেই গণভোটের আয়োজন। বস্তুত লুহানস্কের এই ঘোষণার পরে দনেস্কও একই দাবি করেছে, তারাও গণভোটের আয়োজন শুরু করেছে ওই একই সময়ে। লুহানস্ক এবং দনেস্কে গণভোট হলেও তা গ্রাহ্য হবে না বলে জাতিসংঘের সাধারণ সভায় কার্যত সমস্ত বিশ্ব নেতাই জানিয়ে দিয়েছেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শলচ বলেছেন, স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, এই ধরনের গণভোটকে জার্মানি কখনোই স্বীকৃতি দেবে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান উপদেষ্টা বলেছেন, রাশিয়ার এই পদক্ষেপ আমেরিকা কোনোভাবেই সমর্থন করে না। ভোট যদি হয় আমেরিকা তা বৈধ বলে মনে করবে না, তবে রাশিয়ার বক্তব্য মানুষের সিদ্ধান্তকে তারা চূড়ান্ত বলে মনে করে। ফলে ওই অঞ্চলে মানুষ কি মনে করছে তা তাদের কাছে গুরুত্বপূর্ণ। এখন দেখার আদৌ ভোটের আয়োজন করা সম্ভব হয় কিনা। ইরানে হিজাব পরিয়ে বিক্ষোভ। হিজাব আইন ভঙ্গের জের ধরে ইরানে পুলিশি হেফাজতে একজন নারীর মৃত্যু ঘটনা ঘটে। এরপর থেকে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে, তাতে অংশ নিয়ে নারীরা হিজাব পরিয়ে দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। গত কয়েকদিন ধরে এই বিক্ষোভ চলছে, ইতিমধ্যে তা ছড়িয়ে পড়েছে অনেক শহরে ও নগরেও। তেহরানের উত্তরের শহর সারিতে শত শত নারী বিক্ষোভের অংশ নিয়ে হিজাবে আগুন ধরিয়ে দেন। ইরানের রাজধানী তেহরানে গত সপ্তাহে মাশা আমিনিকে হিজাব আইন ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করেছিল দেশটির পুলিশ। আটক কেন্দ্রে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে জ্ঞান হারিয়ে ফেলেন ওই নারী। 3 দিন কোমায় থাকার পর গত শুক্রবার তার মৃত্যু হয়। এরপর থেকে ইরানে হিজাব বিরোধী ব্যাপক বিক্ষোভ শুরু হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ভারপ্রাপ্ত হাইকমিশনার নাদা আল নাসিব বলেছেন, অভিযোগ রয়েছে আটকের পর মাশা আমিনির মাথায় লাঠি দিয়ে আঘাত করেছিল পুলিশ এবং তাদের গাড়িতে মাথা ঠুকে দেয়। তার ওপর নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। তাদের দাবি, মাশা আমিনি হৃদযন্ত্র বিকল হয়ে মারা গেছেন, কিন্তু আমিনির পরিবার জানিয়েছেন তিনি পুরোপুরি সুস্থ এবং সবল ছিলেন। ইরানের পশ্চিমাঞ্চলের কুর্দিস্তান থেকে এসেছিলেন 22 বছরের বয়সী মাশা আমিনি। সেখানেও বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালানোয় সোমবার 3 জনের মৃত্যু হয়েছে। ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন সহকারী আমিনির পরিবারের সঙ্গে সোমবার দেখা করেছেন। রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে গণভোটের পরিকল্পনায় পশ্চিমাদের নিন্দা। রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের 4টি অঞ্চলে মস্কোর গণভোট আয়োজনের পরিকল্পনায় নিন্দা জানিয়েছে পশ্চিমা দেশগুলো। এই 4 অঞ্চল রাশিয়ার অংশ হবে কিনা প্রশ্নে গণভোটের এই ঘোষণা দেন অঞ্চলগুলোর রুশ সমর্থিত কর্মকর্তারা। এই ব্যাপারে যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ফ্রান্স বলেছে তারা কখনো এই ভুয়া ভোটের ফলাফলকে স্বীকৃতি দেবে না। আর সামরিক জোট ন্যাটো বলেছে এই পরিকল্পনায় ক্রম বর্ধমান যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি হবে। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি অনলাইন এই খবর দিয়েছে। 5 দিনব্যাপী এই ভোটাভুটি আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যা শুরু হবে শুক্রবার থেকে। যে 4টি অঞ্চলে এই ভোট হবে সেগুলো হলো ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও দনেস্ক এবং দক্ষিণাঞ্চলের জাপরিজিয়া ও খেরসন। এই 4 অঞ্চল ইউক্রেনের মোট ভূমির 15% এবং মোট আয়তনে তা হাঙ্গেরির সমান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই ব্যাপারে জার্মান চ্যান্সেলর ওলাফ শলচ ক্ষোভ প্রকাশ করে বলেন, রাশিয়া ভুয়া ভোটের পরিকল্পনা করেছে। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এই নির্বাচনকে গণতন্ত্রের প্যারোডি বলে মন্তব্য করেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর নামে অযোধ্যায় মন্দির। ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নামে গড়ে তোলা হয়েছে একটি মন্দির। অযোধ্যায় সেই মন্দিরে দেবতা হিসেবে যোগী আদিত্যনাথের পূজা করা হবে। ভারতীয় গণমাধ্যমগুলো প্রতিবেদনে বলা হয়েছে, গোরক্ষপুরের গোরক্ষনাথ মন্দিরের প্রধান মহন্ত যোগী আদিত্যনাথ নিজে সন্ন্যাস দীক্ষায় দীক্ষিত, কিন্তু অযোধ্যার ভারত কুণ্ডের কাছে
গ্রামের ওই মন্দিরে যোগীর মূর্তিকে গড়ে তোলা হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান রামের অবতারের আদলে। গেরুয়া বস্ত্র পরিহিত যোগীর হাতে রয়েছে ধনুক, পিঠে ত্রিরং। 2017 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর কট্টর হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথ প্রশাসনের নানা পদক্ষেপ ঘিরেই বিতর্ক হয়েছে। কখনো ইপটিজিং ঠেকাতে অ্যান্টি রোমিও স্কোয়াড গঠন, কখনো বিনা নোটিশে কসাইখানা বন্ধ, কখনো খোলাখুলি পুলিশ এক এনকাউন্টারের পরামর্শকে ঘিরে প্রশ্ন তুলেছে বিরোধীরা। সরকারি সম্পত্তি নষ্ট করার ঘটনায় অভিযুক্তদের বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া যোগী আদিত্যনাথের নীতিকে কেন্দ্র করেও সমালোচনা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও চলতি বছরের বিধানসভা ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতে এসেছেন তিনি। এবার সামনে এলো তাকে কেন্দ্র করে নতুন কাণ্ড।